কলাকান্দা ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন পোশাক ও অর্থ বিতরণ। চাঁদপুরের প্রভাতী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আয়োজনে গঙ্গা আহ্বান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। কচুয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি বরণ ও বিদায় সংবর্ধনা। ফরিদগঞ্জে উত্তর চর বারালি মাহফুজিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন পালন উপলক্ষে চাঁদপুর মতলব উত্তর উপজেলার নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপুর নির্দেশনায় চাঁদপুর মতলব উত্তর উপজেলার 6নং কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ সুবহান সরকার সুভার উদ্যোগে 6নং ইউনিয়ন কলাকান্দা ইউনিয়ন দশানী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ে মিলাদ মাহফিল কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেক কাটা আলোচনা সভা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক মতলব উত্তর উপজেলা 6নং কলাকান্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল সোবহান সরকার সুভা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা টিপু ছয়াল, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আয়ুব আলী সর্দার, মোহন মেম্বার, যুবলীগ নেতা শাহীন সরকার, ইউনিয়ন কৃষি লীগের সভাপতি বাবুল সরকার, কলাকান্দা ইউনিয়নের 1নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন ছয়াল, 9নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, 8নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, যুবলীগ নেতা শাহজাহান ভুইয়া, মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ কামরুল, এনামুল, আবু জাফর, মহিলা নেত্রী ডলি মেম্বার, কলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার প্রমুখ। এ সময় উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মিলাদ দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্যের সহসম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহিসহ তাদের পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল সোবহান সরকার সুভা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ বিশ্বনেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে পৌঁছে গেছে। এমন একজন বিশ্ব মানবতার নেত্রীর আজ শুভ জন্মদিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণে এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলায় হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজা এই উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবারের কোমলমতি শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে গাজরা বাজার সংলগ্ন সারা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজরা ইউপি চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ প্রধান। এ সময় তিনি সারা ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগের জন্য প্রশংসা করেন এবং সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল সহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এমন ভালো কাজে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গজরা ইউনিয়নের যুবলীগ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিক লীগের সভাপতি সুভাষ ভৌমিক, হাজি আব্দুল হোসেন, সাইফুল ইসলাম, কমল চক্রবর্তী সহ আরো অনেকেই। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে ক্রেস তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম সহ সদস্যরা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মারো মারো মারো, জোগাড় দাও জোগাড় দাও।
চাঁদপুর পুরানবাজার দাসপাড়ায় প্রভাতী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আয়োজনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গঙ্গা আহ্বান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের পুরানবাজার দাসপাড়া বাদামতলী বাড়ি থেকে গঙ্গা আহ্বান ও মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। গঙ্গা আহ্বান ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বললেন, সকলকে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। অনেক সুন্দর আয়োজন করা হয়েছে। উৎসব উৎসবের মতো করবেন, কোনো ধরনের ভীত হয়ে উৎসব করবেন না। সবসময় পূজা মনিটরিং করা হচ্ছে। নির্বিঘ্নে চাঁদপুরের পূজা পালন কল্পে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরাও আপনাদের পাশে আছি। প্রভাতী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সভাপতি সত্যরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেবিন্টন দাস কিরণের পরিচালনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার, পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, জেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল সংবর্ধনায় বরণ ও পূর্বের কমিটি বিদায় উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। শনিবার প্রেস ক্লাবের আয়োজনে নতুন কমিটিকে বরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রথম অধিবেশনে কচুয়া প্রেস ক্লাবের সহসভাপতি মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহসভাপতি আফাজ উদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ। আলোচনা শেষে নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়। দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ খোরশেদ আলম কচুয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যের ফুলেল সংবর্ধনা ও কেক কেটে বরণ করে নেন। ফরিদগঞ্জ উপজেলার 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবালী মাহফুজিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দিনভর চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। আজ 1 অক্টোবর শনিবার সকাল থেকে ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা শতাধিক চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। হাফেজ মোহাম্মদ মনির হোসেন বলেন, ওনাদের আসার একটাই কারণ, এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে চোখের সেবা দেওয়ার জন্য ওনারা আসছে। চক্ষু চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্য, তো আমরা যারা ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকে আমাদের হসপিটালে রেফার করার ব্যবস্থা আছে, আর হচ্ছে যারা সাধারণ পেশেন্ট মানে চিকিৎসা নিতে পারে প্রাইমারিভাবে প্রাথমিক যে সমস্যাগুলো এগুলো আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি।